নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে সাক্ষাৎকার। বৃহস্পতিবার কলকাতায় এসেছেন অমর্ত্য। সিপিএম নেতৃত্বকে সেই মতো সময় দিয়েছিলেন তিনি। প্রায় দু ঘন্টা বিমান সেলিন্ডা ছিলেন অমর্ত্যর সঙ্গে। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, পার্টির পলিট ব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব। JBCSSR সম্পর্কে অমর্ত্য সেনের পরামর্শ, সমকালীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তার ভাবনা এবং বাংলার বাম আন্দোলন সম্পর্কে আলোচনা। টানা দু ঘন্টারও বেশি সময় ধরে চলল আলোচনা। বাংলার বাম আন্দোলন নিয়ে তার মতো ভবিষ্যতে চলার পথের ভাবনা ও রসদ দিয়েছে বলে মত CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। কল্যাণ পোস্ট সাক্ষাতে পরে সোশ্যাল মিডিয়ায় একেবারে উচ্ছ্বসিত পোস্ট করতে দেখা গিয়েছে CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। লেখেন, নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাথে দু ঘন্টা সময় কাটালাম, তিনি অনেক বিষয় নিয়ে আলোচনাও করেছেন। তার বিস্ময়কর স্মৃতি, অসাধারণ জ্ঞান, চিন্তা ভাবনা এবং বাংলার বাম আন্দোলন সম্পর্কে গভীর আগ্রহ, সব নিয়ে আমরা আজ অনেক কিছু পেলাম তার কাছ থেকে। ওই সাক্ষাৎ পর্বে উপস্থিত ছিলেন অমর্ত্য কন্যা নন্দনা দেবসেনও। CPIM এর তরফে জানানো হয়েছে, দেশের রাজনীতি এবং অর্থনীতি নিয়ে অমর্ত্যের সঙ্গে বৃহস্পতিবারের সাক্ষাতে আলোচনা হয়েছে। নিউ টাউনে জ্যোতি বসুর নামাঙ্কিত যে গবেষণা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে সে বিষয়েও আলোচনা হয় সেখানে। জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ প্রসঙ্গে নোবেল জয়ী বলেন, সমকালীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জ্যোতি বসুর ভাবনা এবং বাংলার বাম আন্দোলন সম্পর্কে তার আগ্রহ আমাদের পাথেয়।